দেশজুড়ি চলি আছে চতুর্থ পর্যায়ের লকডাউন। বহু ক্ষেত্র শিথিলতা আনিছে রাজ্য সরকারে, তার মাজতে সক্রিয় রাজ্যের ক্রীড়া বিভাগ, পুনের ক্রীড়ার পরিবেশ ঘুরাই অনার প্রচেষ্টা। পর্যায়ক্রমে আরম্ভ হব অনুশীলন। প্রথম পর্যায়ত প্রায় 150 আখাড়ির খেলোয়ার প্রশিক্ষণের সুবিধা, বন্ধ থাকিব সুইমিং পুল, জিম। অলিম্পিক সন্থার সভাপতি লক্ষ্য কুঁয়ারে প্রাগ নিউজক এই কথা সদরি কইলে। এই সময়সাত মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরের নির্দেশত আমি রাজ্যের ক্রীড়া বিভাগে আমি অলিম্পিক সন্থার সঙ্গে সংগতি রাখি ক্রীড়াবিদ সকলের মাজের মনোবল বৃদ্ধির কারণে আমি বিভিন্ন কার্যপন্থা হাতত লোক ঘোষণা মানে একটা এডভাইসরি এসেছে মিনিষ্টার আর ইয়ার কারণে আমার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া একটা এসওপি বনাইছে, আর স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া যে এসওপি বনাইছে ইন জেনারেল স্টেডিয়ামলে গেলে স্যানিটাইজার লাগবে, একটা লকার সকলে ইউজ করব নয়, সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন হব, কনটেক্ট গেমস নহব, সুইমিং পুল নহব, জিম নহব। কিন্তু আমি ইন আসাম পার্সপেক্টিভ যা সোমবারের মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ক্রীড়া বিভাগের উচ্চ পদস্থ বিষয়াসকলে অলিম্পিক আমি তিনিও পক্ষে অতি গুরুত্ব সহকার বিষয়ে আলোচনা করে আছো। প্রশিক্ষণের সুবিধা করে দিলেও সাধারণ দর্শক স্টেডিয়ামত প্রবেশ করাত নিষেধাজ্ঞা থাকিব। এসওপি গঠন করব রাজ্য সরকারে, 31 মে থাকিব এই ব্যবস্থা। 31 মে পিছত এই নীতি নিয়মের পরিবর্তন হবনে নহয় সেয়া পরবর্তী সময়ত জানিব পৰা যাব। বর্তমান রাজ্যের বহুকেইজন তারকা খেলোয়াই স্বগৃহত উপস্থিত আছে, তেওঁলোকৰ লগতে আখাড়ীর আন খেলোয়াৰ বাবে অনুশীলনত অসুবিধা যাতে নহয় মুখ্যমন্ত্রী আলোচনা করে ক্রীড়া বিভাগে ব্যবস্থা হাতত লৈছে। ভিডিও জার্নেলিস্ট দিলীপ গগৈর সহ নন্দজ্যোতি ভূঞা, রিপোর্ট প্রাগ নিউজ।